রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আপডেট হলো যে আমাদের গতকালকে একটা রোগী ভর্তি হয়েছে ইনফেকশাস ডিজিজ হসপিটালে একটা সতেরো বছর বয়স্ক ছেলে সে তিন দিনের জ্বর এবং শুকনো কাশি নিয়ে এসেছে তার কোনো কন্ট্যাক্টের হিস্ট্রি নাই বিদেশি কারো সংস্পর্শে সে আসে নাই তারপর তারা প্রচণ্ড প্যানিক হয়ে আছে দেখে আমরা তাকে আপাতত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে রেখেছি এই মুহূর্তে তার করোনার অন্য কোনো উপসর্গ নাই কিন্তু তাকে আমরা অবজারভেশনে রাখছি এবং চিকিৎসা প্রদান করছি তার বাড়ি হচ্ছে পবা সে গত রাত বারোটার সময় এসেছে সে পাওয়াতেই থাকে সে ঢাকা থেকে আগত অথবা বিদেশ থেকে আগত কারো কন্ট্যাক্টেই আসে নাই তো সেই জন্যই আমাদের সন্দেহের মাত্রাটা একটু কম আছে তারপরও তারা যেহেতু প্রচণ্ড আতঙ্কিত সেই আতঙ্কের কথা বিবেচনা করে আমরা তাকে আপাতত আইসোলেশনে রেখেছি এই মুহুর্তে তার শুধুমাত্র জ্বর এবং শুকনা কাশি আছে এছাড়া অন্য কোনো উপসর্গ নাই তারপর অন্যান্য উপসর্গ যেগুলো করোনার হতে হয়ে থাকে সেগুলো ডেভেলপ করে কিনা না সেটা আমরা খেয়াল রাখছি আমরা আমাদের ডাক্তার আছে ওখানে চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে আমরাও সারাক্ষণ খোঁজখবর রাখছি যে অন্য কোনো উপসর্গ আসছে কিনা আমরা খেয়াল রাখছি করোনা প্রতিরোধে আপাতত পনেরো জন ডাক্তার নিয়ে একটা টিম করে দেওয়া হয়েছে জন শিক্ষক সিনিয়র শিক্ষকদের নিয়ে এবং এর সাথে যুক্ত হবে আমাদের মধ্য পর্যায়ের চিকিৎসক সহকারী রেজিস্ট্রার আইএমও এবং ইন্টার্ন চিকিৎসক কমপ্লিট লিস্ট আপনারা হয়তো দু একদিনের মধ্যে পেয়ে যাবেন অলরেডি পনেরো জন শিক্ষককে এর মধ্যে অ্যাসাইন করে দেওয়া হয়েছে যারা এই টিমের েশনে থাকবেন এবং যার প্রধান দায়িত্ব থাকবেন আমাদের মেডিসিন বিভাগের বিভাগের প্রধান রহমান নিলাম সেটি হচ্ছে যে আপনার যে প্রশ্নটা করেছেন যে কোনো টিম বা কোনো গ্রুপ আছে কিনা আসলে আছে অবশ্যই একটা কাজকে শক্তিশালী করার জন্য একটা টিম দরকার একটা ওয়ার্কিং কমিটি দরকার সেই আলোকে আমাদের পনেরো জন শিক্ষক স্পেশালিস্ট পনেরো জন তাদের নাম আমাদের লিস্ট করা আছে এবং মোবাইল নম্বর সহ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা ভর্তি হতে পারছেন না বা ভর্তি বিষয়ে কোনো কথাবার্তা বলবেন বা চিকিৎসা বিষয়ক বা করোনা বিষয়ে কোনো তথ্য যদি জানতে চান তাহলে আমাদের পনেরো জন শিক্ষকের নাম এবং মোবাইল নাম্বার আছে এটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন নাম এবং মোবাইল নাম্বার সহ সেখান থেকে রুগীরা তাদের প্রয়োজনীয় পরামর্শ সেই ফোন নাম্বারের ভিতর দিয়ে কিন্তু তারা পেয়ে যাবেন এটা আর আপনার এই যে টিমের কথা বলছেন আরেকটা টিম আছে যে আমাদের একটা অবজারভেশন ওয়ার্ড আছে সেই অবজারভেশন ওয়ার্ডে আমি অবজারভেশান ওয়ার্ডের ব্যাপারে আমি গতকালকে বলেছিলাম যে ডাক্তার আইজুল হক আজাদের নেতৃত্বে একটি টিম আছে বিভিন্ন স্তরের চিকিৎসক ওখানে আছে মানে একটা ওয়ার্ড বা একটা ইউনিটকে পরিচালনিত করার জন্য যা জামায়ান পাওয়ার দরকার ঠিক ওইভাবেই একটা কাঠামো তৈরি করা আছে আমরা প্রস্তুত আছি আমরা কাজ করতেছি এবং আরও কাজ করার জন্য সব কিছু রেডি আছে এখন উনি কোথায় ডাক্তার পাচ্ছেন না বলতে কি বোঝাচ্ছেন এটা আমি জানি না হ্যাঁ হাসপাতাল তো চব্বিশ ঘন্টা খোলা আছে হাসপাতাল চব্বিশ ঘন্টা খোলা এখন হয়তো প্যানিকের কারণে হয়তো অনেকেই ভুল বুঝতেছে বিষয়গুলো নিয়ে তবে আমরা রেডি আছি যাতে মানুষ ভুল না বুঝতে পারে আমরা সবসময় প্রস্তুত আমাদের গতকালকে রাত বারোটার সময় সতেরো বছর বয়স্ক একটা ছেলে সে আমাদের ইনফেকশন ডিজিজ হাসপাতালে ভর্তি হয়েছে সে এসেছে পবা থেকে পবা উপজেলার রাজশাহী থেকে তার কোনো বিদেশি কারোর সাথে সংস্পর্শে আসার কোনো ইতিহাস নাই বা ঢাকা থেকে যে সমস্ত মানুষ এসেছে তাদের কারোর সংস্পর্শে সে আসেনি সে বাসাতেই ছিল তো এর মধ্যে গত তিন দিন ধরে তার জ্বর এবং কাশি এই সিমটম দুটো নিয়ে এসে কালকে রাত্রবেলা প্রচণ্ড প্যানিক হয়ে যায় এবং রাত বারোটার সময় এসে ভর্তি হয় ওখানে তো তার প্যানিকের কথা বিবেচনা করে আমরা তাকে আইসোলেশনে রেখেছি আমরা যেটা প্ল্যান করছি যে তার করোনার যে অন্যান্য সিমটম আসে কি না সেটা আমরা খেয়াল রাখবো আর এর মধ্যে আমাদের টেস্টিং ক্যাপাবিলিটি যদি চালু হয়ে যায় আমরা আশা করছি অতি শীঘ্রই হয়তো এটা চালু হয়ে যাবে আর চালু হয়ে গেলে আমরা টেস্ট করে আমরা নিশ্চিতভাবে বলতে পারবো যে এটা করোনা আক্রান্ত রোগী অথবা না এটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না আমরা তাকে অবজারভেশন রেখেছি আমি ডাক্তার আজিজুল হক আজাদ সহযোগী অধ্যাপক মেডিসিন হিসেবে কাজ করছি আশ্রয় মেডিকেল কলেজ কলেজ আপনাদের ল্যাবের যে মেশিনটা নিয়ে আসছে যে ইঞ্জিনিয়ার সাহেবরা তাদের পরামর্শ মতো ল্যাবটা যে রেগোনেশন করলাম এটা শেষ হয়ে গেছে গত রাত্রে আজকে মেশিনগুলো ল্যাবে ঢুকছে এবং তাদের যে সফটওয়্যারের কাজ ছিল সেটাও প্রায় শেষ হয়ে গেছে মেশিনগুলো ঢুকলে ইলেকট্রিক কানেকশান পাবে আজকে কানেকশান পেলে অলরেডি সেকেন্ড টিম রওনা হয়ে গেছে সেকেন্ড টিমটা যে আসার কথা ছিল সেই টিমটা এসে পৌঁছালেই আমরা রিয়াজিন দিয়ে প্রাইমিং করে পরীক্ষা শুরু করতে পারবো আশা করছি কালকে দিনটা লাগবে পরশু দিন অথবা তার পরের দিন খুব বেশি হলে আমরা ইনশাল্লাহ চালু করতে পারবো আশা করছি আসলে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ সহ অ্যালাইড সাবজেক্টের পনেরো জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে একটি টিম তৈরি করেছি করোনা চিকিৎসা টিম যারা জরুরি প্রয়োজনে রুগীরা ফোন করবে সেই নাম্বারে ফোন করলে তারা প্রয়োজনীয় পরামর্শ এবং চিকিৎসা পাবে সেটাই হলো আমাদের উদ্দেশ্য চব্বিশ ঘন্টা এছাড়াও কিন্তু হাসপাতাল থেকে একটা হটলাইন করা হয়েছে পাঁচটি নাম্বার দিয়ে সেই নাম্বারে ফোন করলে হাসপাতালে ভর্তি সংক্রান্ত বিষয়ে অ্যাম্বুলেন্স সংক্রান্ত বিষয়ে তারা কথা বলে সাহায্য